পা হয়ে যায় আল্লাহর বান্দারা হাত তুলে তখন যা চান আল্লাহ তাদেরকে তাই দান করেন এই নফলের তাহলে আমরা নফলকে কিভাবে ছাড়ব আল্লাহ নবী বাহমদ রসুলের বিখ্যাত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হুকে আল্লাহনবী একদিন ডাক দিয়ে বললেন হে আবু বকর আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যে দোয়া আদায় করলে তোমার নামাজ সহি শুদ্ধ এবং মকবুল হয়ে যাবে তখন হজরত বকর সিদ্দিকরা দি আল্লাহ তালু বললেন ইয়ারসুল আল্লাহে নবীজিগো ওই দোয়া আমাদেরকে শিখিয়ে দেন তখন আল্লা নবী শিখিয়ে দিলেন আল্লাহুম্মা ইন্নি জলাম তু নফসি জুলমান ক্যাথির ওয়গ ফিরু জুন ইল্লা ইনদিক ওয়ারহামনি ইন্নাকা মগ গাফুরুর আংতা যে দোয়াকে দোয়ায়ে মাসুরা বলা হয় বিশেষ করে আমরা যখন তাশাহুদ পড়ি তাশাহুদের পরে আমরা পড়ি দুরুৎ শরীফ দুরুদ ইব্রাহিম এরপরে আমরা এই দোয়ায়ে মাসুরা পড়ি